फ्रेंड्स वेलकम बैक टू माय न्यू वीडियो। आमी एकटू आजके घुरते बेरिये गेछि बिकेल बेला। एखन कटा बाजे? 4:30 मतन बाजे। तो वेदारटा आजके आसले मेघला आकाश, तो बृष्टि बृष्टि वेदार, ओइजन्य मने होच्छे अनेकटा बेला हये गेछे, किन्तु ना 4:30 बाजे। কিন্তু ওয়েদারটা খুব ভালো লাগছে, বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা আকাশ, তো বেশ দেখতে ভালো লাগছে। ভাবলাম যে একটু একটু আশেপাশে একটু ঘুরে যাই, বেশ সুন্দর ওয়েদার, ওই জন্য একটু বেরোলাম। বেশিক্ষণ থাকবো না হয়তো বাইরে, ঠিক নেই। চলো কোথায় যাই, কী কী দেখি আর কী কী করি সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমরা শিকিয়াঝোড়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছি, ডিসাইড করলাম রাস্তায় যে শিকিয়াঝোড়া যাব, কিন্তু 5:00 বেজে গেছে। এইবারে শিকিয়াঝোড়া খোলা না বন্ধ জানি না, তো চলো যাই গিয়ে দেখি। যদি বন্ধ থাকে তো কিছু করার নেই, ঘুরে চলে আসতে হবে, আর যদি খোলা থাকে তাহলে একটু ভেতরটা যাবো। শিকিয়াঝোড়া আমি আগেও গেছি, আমার ভিডিওটা আগেও দেখেছো। তো ওয়েদারটা খুব সুন্দর, তো তো একটু ঘোরা ঘোরা মন করছিল। পার্কটা সুন্দর শিকিয়াঝোড়া, তাই ভাবছি শিকিয়াঝোড়াতেই যাই, কিন্তু খোলা না বন্ধ আমি জানি না, গিয়ে দেখি। 5:00 বেজে গেছে আমাদের আস্তে আস্তে, তো চলো এবার যাই গিয়ে তারপরে দেখাচ্ছি। আর রাস্তাটা এত সুন্দর না, তোমাদের তো দেখালাম, দেখলে খুব সুন্দর এই রাস্তাটা, দুদিকে বাঁশগাছের মতন আর মাঝখান দিয়ে রাস্তাটা, খুব ভালো লাগে দেখতে। তো ঠিক আছে চলো গিয়ে আমি দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো গেট খোলা আছে দেখলাম, পৌঁছে গেছি আমরা। গাড়ি থেকে নেমে তারপর টিকিটটা কাটতে যাব, গেট খোলা আছে দেখে একটু ভালোই লাগবে। চলো ভেতরটা থেকে কিছুটা ঘোরা যায়, ঘুরে আসছি কিছুটা, বেশিক্ষণ থাকবো না। তো চলো এখন গিয়ে টিকিট কেটে তারপর ভেতরে গিয়ে দেখছি। বৃষ্টি হয়েছে না, রাস্তাটা কেমন কাদা কাদা হয়ে আছে। ওই ওই এই দেখো আরেক সাথী আমাকে দেখে চলে এলো। হাই, তো দেখো ভেতরে ঢুকে গেছি, আর এই দিকটাতে না বৃষ্টি হয়েছিল বলে কাদা হয়ে গেছিল। হ্যাঁ, আর আমি তো হিল পড়েছিলাম, তো হিল পড়াতে আমি এখান দিয়ে না হাঁটতেই পারছিলাম না, এত অসুবিধা হচ্ছিল হাঁটতে। তো আমি ভাবছিলাম কেন হিলটা আজকে আমি পড়ে আসলাম, যদিও বুঝতে পারিনি যে এরকম এখানে কাদার মধ্যে আমাকে যেতে হবে, কিন্তু জায়গাটা সুন্দর লাগছিল বলে ভাবলাম একটু যাই। এখানে গিয়ে কটা রিলসও বানিয়েছি, কিন্তু বেশিক্ষণ দাঁড়াইনি এখান থেকে, তারপরে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, কারণ কাদাতে আমি হাঁটতেই পারছিলাম না, সেই জন্য এখান থেকে বেরিয়ে গেছি। এখানে আমি অনেকবার এসেছি, তবে এত সুন্দরভাবে এখান দিয়ে এত জল একসাথে পড়তে আমি দেখিনি। তো বৃষ্টি হচ্ছিল বলে হয়তো জলের স্রোতটা এত ছিল, তাই ভাবলাম একটু নিচে যাই।
তো জলের সামনে কিছুটা সময় কাটিয়ে ভাবলাম যে একটু ভিতরের দিকে যাই। ওখানে খুব সুন্দর দেখো একটা গোল মতন বসার একটা জায়গা আছে, তো তাই একটু ভিতরের দিকে আসলাম এখানেও একটু সময়টা কাটানোর জন্য। আর এই জায়গাটা না আমার ভীষণ ভালো লাগে, দেখো দেখতে কি সুন্দর। আর এখানে যদি রিলস বানানো যেত বা কোনো ডান্স ভিডিও শ্যুট করা যেত ভীষণ ভালো লাগতো, কিন্তু কিন্তু আমি না করতে পারিনি, কারণ আশেপাশে অনেক লোকজন ছিল। তারা কি ভাববে বলো তো, এত বড় মেয়েটা এখানে লাফালাফি করে ডান্স করছে। আমি রিলস বানিয়েছি, আমার চ্যানেলে আছে, সেটা কিন্তু ওই যে কাদা যে জঙ্গলে গেলাম সেখানকার, তো সেটা তোমরা যে যে দেখোনি এখনো রিলস, রিলসগুলো দেখে নিও আমার চ্যানেলে গিয়ে। তো ওখান থেকে আমি ভাবলাম এত সুন্দর প্রকৃতির ভিউ কি ভালো লাগছে, তো সেটাও একটু ভিডিও করে নিই। তো সেই জন্য এই দেখো চারিপাশের প্রকৃতিটা কত সুন্দর লাগছে। আর ভেতরে না হরিণ হাতির এগুলো সব স্ট্যাচু করা ছিল, এগুলো তোমাকে আমি আগেও ভিডিওতে দেখিয়েছি তোমাদের, তো সেগুলোকে আরেকবার দেখালাম। তারপরে ওখান থেকে চলে এসেছি একটা দোলনা দেখে এখানে দুলতে, বাচ্চাদের মতন দেখো বসে গেছি এবারে দোলনাতে দুলতে। আমি কিন্তু সত্যি কথা দোলনায় দুলতে ভীষণ ভালোবাসি, যেখানে আমি দোলনা পাই আমি কিন্তু বসে যাই দোলার জন্য। ওই দেখো আরেকজন, আমি দোলনায় দুলছি জন্য আরেকজনও বসে গেছে বাচ্চাদের মতন। ওই দেখো আরেকজনও দোলনায় দুলছে, কিন্তু এত আওয়াজ হচ্ছে না মনে হচ্ছে এটা এখনই ভাঙবে, আমি তো ভয়ই পাচ্ছিলাম যে ভেঙে টেঙে পড়বে নাকি। এটা এরকম আওয়াজ হচ্ছিল, ফটো তুলবো তুলবো দাঁড়াও, ঠিক আছে চলো এখন ফটো তুলে নিই কয়েকটা। তো সুন্দর ওয়েদার না, রোদ নেই আর বৃষ্টিও নেই, মেঘলা মেঘলা আকাশ, খুব আরাম লাগছে। আর এই টাইমে না লোকজনও বেশি নেই, হঠাৎ দু একজন লোক, তো ওই জন্য ফাঁকা ফাঁকার মধ্যে ভালোই লাগছে ঘুরতে। দোলনায় দুলছি, আরেকজন আমার দেখা দেখি এই যে আরেকজনও বসে গেছে দোলন দোলনা দুলতে। মানে দুজনে আজকে বাচ্চা হয়ে গেছি আমরা, দুজনেই দোলনা দোলনায় দুলছি। দেখো কিভাবে দুলছে, দেখো দেখো পা দুটোকে কি করছে। তো আমরা কিন্তু এখন পার্ক থেকে বেরিয়ে গেছি, আর এই রাস্তাটার ভিউটা দেখো কত সুন্দর, আমার ভীষণ ভালো লাগছিল তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি। তো শিকিয়াঝোড়া থেকে বের হয়ে গেলাম, দেখলাম এখানে মানে আমাদের জানা ছিল না 6টার সময় গেট বন্ধ হয়, তো আমরা 5টার দিকে আসলাম, তো 1 ঘন্টা থাকতে পারলাম। 1 ঘন্টার মধ্যে ভিডিও রিলস অনেক কিছুই বানালাম, বেশ ভালোই লাগলো। যদিও ফাঁকা ফাঁকাই ছিল এই লাস্টের সময়, মানে সবাই হয়তো দিনে দিনেই আসে, এত শেষে কে আর আসে আমাদের মতন। যাই হোক 1 ঘন্টা থাকতে পারলাম, তো এই যে বড় রাস্তায় মেন রাস্তায় এখন উঠে গেলাম। চলো এবারে যাওয়া যাক তাহলে, যদি মাঝখানে কিছু করি কিছু তাহলে দেখাবো, সবটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। কমপ্লিট, অন্ধকার প্রায় হয়েই এসেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো চলো, তোমাদের কিরকম লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন বাই।